হ্যালোই স্টুডেন্ট ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল প্রেসা এডুকেশন নিয়ে আজকের একটা ক্লাস নল ও আজকে পার্ট নাম্বার টু যারা আগের পার্টটি দেখে আসনে অবশ্যই দেখে আসো আমরা উপরে আই বাটনে তবুও দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেওয়া হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা ভালো করে দেখবে তাহলে আশা করি রকম সমস্যা হবে না প্রত্যেকটা ক্লাসে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ কিন্তু অঙ্ক দেখানো হচ্ছে তো প্রত্যেকটা ক্লাসে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে ডেসক্রিপশন বক্সে আরও লিঙ্ক কে দেওয়া আছে তো আজকের ক্লাসটা হচ্ছে নল ও ওপর পার্ট নাম্বার টু একশো শতাংশ ইম্পর্টেন্ট প্রত্যেকটা অঙ্ক কারণ এই অঙ্কগুলোই পরীক্ষায় আসে ঠিক আছে চলো তোমাদের এখানে ছোট্ট একটা কথা বলার সেটা হচ্ছে যারা অ্যাপের ক্লাস বুক করতে চাইছো অবশ্যই আমাদের অ্যাপের ক্লাস বুক করতে পারো দু হাজার যারা পরীক্ষা দেবে তাদের জন্য সেট প্র্যাকটিস ব্যাজ স্টার্ট হয়েছে তো যারা সেট প্র্যাকটিস করতে চাইছো অবশ্যই করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো দেখে নিতে পারো কীভাবে অ্যাডমিশন হতে পারো এবং কতগুলি করে সেট থাকবে সমস্ত কিছু সকাল নটা থেকে বিকাল পাঁচটার মধ্যে ফোন করে জেনে নেবে ঠিক আছে দু হাজার বাইশে যারা পরীক্ষা দিচ্ছ তারা দু হাজার তেইশে যারা পরীক্ষা দেবে ফোকাস নবোদয় থেকে আমাদের কিন্তু তোমাদের ক্লাসগুলো করানো হচ্ছে তেইশে যারা পরীক্ষা দেবে তাদের কথা বলছি ফোকাস নবোদয় বই থেকে ক্লাস করানো হবে তো জলদি খুব চট জলদি তোমরা অ্যাডমিশন হয়ে যাও এখানে আরও একটা কথা বলার সেটা হচ্ছে শুধুমাত্র এবছর দু হাজার তেইশে যারা পরীক্ষা দেবে সেই সেশনের জন্য আমাদের একশো জনকে এই সুযোগটা দেওয়া হচ্ছে একশো জনকে একশো জন ছাত্রছাত্রী পাবে নশো নিরানব্বই টাকায় আমাদের ছ টাকার কোর্স ছ হাজার টাকার তোমাদের সেশন ফিস তো ছ হাজার টাকায় নশো নিরানব্বই টাকায় আমাদের ফোকাস নবোদয় বই থেকে কিন্তু করানো হচ্ছে তো যারা বুক করতে চাইছে অবশ্যই বুক করে নিতে পারো আরও বাকি ডিটেলসের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল নটা থেকে বিকাল পাঁচটার মধ্যে ফোন করে জেনে নিতে পারো তো আজকের যে ক্লাসটি আছে তোমাদের নল চৌবাচ্চার সেকেন্ড ক্লাস নবোদয় অঙ্ক এটা কিন্তু ডিরেক্টলি অঙ্ক আসে না নল চৌবাচ্চার ইনডিরেক্টলি আসে অনেকভাবে বা এই যে মেথডগুলো দেখানো হবে এই মেথড কিন্তু অনেক অঙ্কে অ্যাপ্লাই করতে পারবে নল চৌবাচ্চার যে মেথডটি আছে ঠিক আছে আলাদা করে নল চৌবাচ্চার অঙ্ক ওইভাবে পরীক্ষার সিলেবাসে কিন্তু নেই তো এই জায়গাটা তোমাদের একটু মাথায় রাখতে হবে এর যে টাইপটা আছে সেই টাইপটা অন্য অ্যাঙ্কে অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করতে পারো তবে সময় দূরত্বে কিন্তু এই টাইপটাকে ইউজ করতে পারো ঠিক আছে প্রেক্ষা এডুকেশন ও হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত হওনি এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও ফেসবুক পেজে তোমাদের প্রচুর কোশ্চেন প্রোভাইড করা হচ্ছে সেখান থেকে ফেসবুক পেজের কোশ্চেনও তোমরা সলভ করবে যার ও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো ডিসপ্লে আছে প্রত্যেককে সলভ করবে সলভ করে কমেন্ট করে উত্তর দেবে আশা করি প্রত্যেককে সলভ করবে সলভ করে কমেন্ট করে উত্তর দেবে প্রত্যেকটা কোশ্চেন নিজেরা একটু প্র্যাকটিস করো প্রত্যেকটা কোশ্চেন নিজেরা প্র্যাকটিস করলে শিখতে পারবে আর যদি কোনো রকম ভাবে আটকে যাও তো অবশ্যই ভিডিওতে তোমরা দেখে নিতে পারছো সলিউশন শর্ট মেথডে দেখো এই অঙ্কের কি বলেছে দুটি নল যথাক্রমে 3 মিনিট এবং 5 মিনিটে একটি ট্যাংক সম্পূর্ণ করে সম্পূর্ণ করে মানে ভর্তি করে ঠিক আছে উভয় নল খোলা থাকলে ট্যাঙ্কটি পূর্ণ করতে সময় লাগবে কত সেটা কিন্তু বের করতে হবে ঠিক আছে আবার অঙ্কটা দেখে না দুটি নল যথাক্রমে তিন মিনিট এবং পাঁচ মিনিটে একটি ট্যাঙ্ক সম্পূর্ণ করে সম্পূর্ণ মানে ভর্তি করে উভয় নল খোলা থাকলে ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় লাগবে আমাদের এটা কিন্তু চেয়েছে ঠিক আছে তো আমরা একটা ছবি এঁকে নেবো ছোট্ট করে যাতে আমাদের অঙ্ক করতে অসুবিধা না হয় তো এটা মনে করো একটি চৌ বাচ্চা যে বলেছে দুটো নল আছে একটি এখানে এখানে একটি ঠিক আছে আছে এই দুটো নল তো দিয়ে তিন মিনিটে সম্পূর্ণ হচ্ছে মানে জল ভর্তি হচ্ছে আর একটা দিয়ে পাঁচ মিনিটে ভর্তি হচ্ছে ঠিক আছে যখন এইটা খুলে দেওয়া হচ্ছে মানে এটা এ নল আর এটা বি নল যদি ধরা হয় এ নল যখন খুলে দেওয়া হচ্ছে তখন বি নলটা কিন্তু বন্ধ আছে তো এ নল যখন শুধু খোলা আছে তিন মিনিটে এটা সম্পূর্ণ কিন্তু ভরছে ঠিক আছে ট্যাঙ্কটি আবার যখন বি নলটা এ নলটা বন্ধ আছে বি নলটা খোলা হয়েছে তখন কিন্তু এটা পাঁচ মিনিটে পূর্ণ হয়েছে তাহলে এখানে কি হচ্ছে যে এ নলের ক্যাপাসিটি মানে জল মানে জল ঢোকার ক্ষমতা ক্যাপাসিটি বা ক্ষমতা সেটা হচ্ছে কি বেশি এই কারণের জন্য টাইম কম লাগছে বি নলের ক্যাপাসিটি জল ঢোকা ভরার ক্ষমতা কম এই কারণের জন্য এটা বেশি সময় লাগছে আমরা এই জিনিসটা দেখে এসেছিলাম কোথায় সময় দূরত্বের অঙ্কে ঠিক আছে যে রিভার্স হয়ে যায় সব সময় যার সময় বেশি লাগবে তার জল ধরার জল ভরার ক্ষমতা কম যার বেশ কম লাগবে তো তার ভরার ক্ষমতা বেশি এর জন্য এর নলটাও কিন্তু একটু মোটা থাকবে বোঝা গেল আশা করি এই পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার হয়েছে এবার আমরা অঙ্কে চলে যাব দেখো বলেছে দুটি ট্যাঙ্ক মানে উভয় নল খোলা থাকলে ট্যাঙ্কটি পূর্ণ করতে সময় লাগবে এবার আমরা শর্টকাট মেথডে চলে যাব একটা হচ্ছে এ নল একটা হচ্ছে বি নল তাহলে এ নলের মিনিট মানে সম্পূর্ণটা কত মিনিটে খালি হচ্ছে তিন মিনিটে এটার কত মিনিটে খালি হচ্ছে পাঁচ মিনিটে তাহলে এই দুটোর করবে কি লসাগু লসাগু করব। লসাগু করলে কত আসছে তিন পাঁচা পনেরো তাহলে যে পনেরো হচ্ছে সর্বোচ্চ মানে এটার এই ট্যাঙ্কটির সর্বোচ্চ জল ক্ষমতা আমরা ধরবো পনেরো পনেরো কি আসবে পনেরো মিনিটে পনেরো মিনিটে ঠিক আছে তাহলে এটা হচ্ছে তিন মিনিটে সরি পনেরো মিনিট নয় পনেরো লিটার ধরে নাও পনেরো লিটার ওকে পনেরো লিটার ধরে নাও তাহলে পনেরো লিটার সম্পূর্ণ জল লসকু যেটা আসবে সেটাই ধরে নেবে ঠিক আছে লিটার পনেরো লিটার সর্বোচ্চ জল আছে মানে ট্যাঙ্কটির সর্বোচ্চ ক্ষমতা এবার তিন মিনিটে যদি ট্যাঙ্কটি খালি হয় পোন তাহলে পনেরো লিটার খালি হতে সময় লাগবে কত তিন এ নলের লাগবে পাঁচ কত পাঁচ প্রত্যেক প্রত্যেক মিনিটে পাঁচ লিটার করে তাহলে তিন মিনিটে যদি সম্পূর্ণ জল পনেরো লিটার খালি করতে হয় তাহলে প্রতি মিনিটে পাঁচ লিটার করে যা যেতে হবে এটা আমরা পেয়ে গেলাম একই রকমভাবে বি নল পনেরো লিটার যদি জল খালি করতে হয় প্রতি মিনিটে যদি এর পাঁচ প্রতি মিনিটে পাঁচ লিটার সরি প্রতি পাঁচ মিনিটে পাঁচ মিনিটে এর খালি হচ্ছে পনেরো লিটার তো সেক্ষেত্রে কত আসবে তিন লিটার তাহলে এই তিন লিটার কি প্রতি মিনিটে আর এর প্রতি লিটার প্রতি মিনিটে পাঁচ লিটার এটা আমরা প্রত্যেকে ক্লিয়ার বুঝতে পেরেছি এটার হচ্ছে মোট সময় লেগেছে তিন মিনিট এটার মোট সময় লেগেছে পাঁচ মিনিট এবার মোট জল এই ট্যাঙ্কে আছে পনেরো লিটার তাহলে পনেরো লিটার তিন মিনিটে খালি হলে তো প্রত্যেক মিনিটে পাঁচ লিটার আর এর পাঁচ মিনিটে যদি ভর্তি হয় বা খালি হয় তো সেক্ষেত্রে এর তিন লিটার এবার যদি দুটো একসঙ্গে খুলে দেওয়া হয় দেখো এটারও এক মিনিটে পাঁচ লিটার এটারও এক মিনিটে তিন লিটার তো সেক্ষেত্রে এক মিনিটে দুটোই যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে এক মিনিটে মিনিটে দেখো অনেকে বলতে পারো স্যার এটার এক মিনিট আর এটার এক মিনিট হয়ে যাবে দু মিনিট আমি আগে একটা অঙ্কে তোমাদের বলেছি না এটা সেম জিনিস নয় টাইম ধরো নটার সময় তাহলে নটা নটা তিরিশ মিনিটে মনে করো নটা তিরিশ মিনিটে এ নল ছাড়া হয়েছে তাহলে বি নল কি নটা চল্লিশে ছাড়া হয়েছে বা বত্রিশে ছাড়া হয়েছে না বিন নলও নটা তিরিশ মিনিটেই ছাড়া হয়েছে তাহলে এটা যদি এক মিনিট চলে থাকে তাহলে নটা একত্রিশ পর্যন্ত চলবে নটা একত্রিশ তাহলে এও সেই একই টাইম নটা একত্রিশ পর্যন্ত চলবে তাহলে এক মিনিট এক মিনিট হবে বোঝা গেল সেম জিনিস এর জন্য দু মিনিট হবে না এই এক মিনিটই ক্যালকুলেট হবে এক মিনিটে দুটো নল একসঙ্গে খুলে দিলে এটার পাঁচ লিটার যাবে ওটার কত তিন লিটার যাবে তাহলে মোট কত আসছে পাঁচাত্তিন আট লিটার তাহলে এক মিনিটে দুটো নল খুলে দিলে আট লিটার জল কী হয় পূর্ণ হয় বা খালি হয় ঠিক আছে কারণ এই নল দিয়ে যতটা ভরবে এই নল দিয়ে বেরোলে সেম জিনিসই বেরোবে কারণ আগের একটা অঙ্কে তোমাদের ক্লাসের মধ্যে জানিয়েছি সেম জিনিস এবার আমাদের বলেছে উভয় নল খুলে দিলে কত মিনিট আসবে তাহলে আমাদের এখানে কত লিটার পেয়েছিলাম পনেরো লিটার পেয়েছিলাম মোট ক্যাপাসিটি তাহলে এক মিনিটে যদি আট লিটার খালি হয় তাহলে মোট জল খালি করতে কত সময় লাগবে পনেরো বাই আট করে দিলে হয়ে যাবে তাহলে পনেরো বাই আট করলে আমরা কত পারছি দেখো পনেরো দিয়ে এখানে ভাগ করো একবার আটককে ওকে আট আমরা লিখে দিলাম তাহলে আটককে আট লিখে দিলে এখানে থাকছে কত সেভেন মানে সাত এবার আমরা কত পারছি এত মিনিট ঠিক আছে মিনিট সাত বাই আট মিনিট বোঝা গেল তাহলে এক মিনিট সাত বাই আট মিনিট তাহলে এটাকে তো মিনিটে রাখবো না এটা আমরা অপশান দেখে নিই মিনিটে রাখবো কিনা বা এরকম আছে কিনা দেখো অপশানে কী বলেছে অপশান এতে বলেছে দেখো মিনিট এক মিনিট বান্ন দশমিক পাঁচ সেকেন্ড দু মিনিট তিরিশ দশমিক পাঁচ সেকেন্ড অপশান সিতে বলেছে দশ মিনিট অপশান ডিতে বলেছে বারো মিনিট তাহলে এইটা আর এটা একটা হচ্ছে না কারণ আমরা অলরেডি এক মিনিট পেয়ে গেছি বাকিটা আছে পঞ্চ বান্ন দশমিক পাঁচ সেকেন্ড তাহলে এই যে সাত বাই আমি আপনাকে আবার লিখে দিই এক মিনিট সাত বাই আট মিনিট এবার এই মিনিটটাকে যদি আমরা সেকেন্ডে বানাই তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে ষাট দিয়ে গুণ করতে হবে তাহলে এটাকে চার দিয়ে কাটো চার দিয়ে কাটলে চার দোকানে আট এটাকে চার দিয়ে কাটো পনেরো তাহলে এক মিনিট এক মিনিট আর এদিকে কত হচ্ছে দুই বাই দুই বাই এ সাত আর পনেরোকে গুণ করবো তাহলে এটা গুণ করলে কত আসবে দেখো সত্তর প্রত্যেকে করো প্রত্যেকে একটু কমেন্ট করে উত্তর দাও তো এই দুটো গুণ করে কত আসছে সাত আর পনেরো গুণ করলে কত হবে সাত আর পনেরো প্রত্যেকে করো কমেন্ট করে উত্তর দাও প্রত্যেকে কমেন্ট করে উত্তর দাও প্রত্যেকে তাহলে কত আসছে একশো পাঁচ এবার এটাও মিনিট এটা হয়ে গেল কি এখন সেকেন্ড এই যে একশো পাঁচ বাই দুই এটা এখন হয়ে গেলো সেকেন্ড এবার এটাকে দশমিকে যদি বানানো হয় এত মিনিট একশো পাঁচকে যদি আমরা দুই দিয়ে ভাগ করে দিই বান্ন দশমিক বান্ন দশমিক পাঁচ সেকেন্ড অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার বোঝা গেলে আশা করি প্রত্যেককে বুঝতে পেরেছো প্রত্যেকে বুঝতে পেরেছো ওকে যারা এ বলেছ একদম এ হয়ে যাচ্ছে তোমাদের রাইট অ্যান্ডসার এক মিনিট বান্ন দশমিক পাঁচ সেকেন্ড চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন ডিসপ্ল হয়ে সলভ করবে প্রত্যেকে সলভ করবে একটা পাম পাঁচ ঘন্টায় একটি ট্যাংক জলপূর্ণ করতে পারে কিন্তু ট্যাঙ্কে ছিদ্র থাকায় জলপূর্ণ হতে ছ ঘন্টার সময় লাগে ছিদ্রর মাধ্যমে জলপূর্ণ ট্যাঙ্ক খালি হতে সময় লাগবে কত ঠিক আছে সময় লাগবে কত সেটা তোমাদের বের করতে হবে খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক আগে যে প্রথম অঙ্কটা করার সময় আমরা যে রুলস বা নিয়মটা করলাম সেই রুলসেই করবো আমরা এখানে যাতে করে আমাদের সময়টা কম লাগে ঠিক আছে তো চলো আমরা এই অঙ্কটা করবো প্রত্যেকে সলভ করবে সলভ করে প্রত্যেকেই কমেন্ট করে উত্তর দেবে প্রত্যেকে সলভ করে কমেন্ট করে উত্তর দেবে এখানে আমরা কি করব সবার দেখো দুটো জিনিস অনুপাত এখানে অনুপাতটাকে আমরা নিয়ে আসবো হ্যাঁ সেটাও করতে পারো যে কোনো ভাবি প্রথমে আমাদের কি পাঁচ পাঁচ কি পাঁচ ঘন্টায় আর পরেরটা হচ্ছে কি ছ ঘন্টায় তাহলে প্রথমে যেহেতু নলটি ছিদ্র নেই তো সেহেতু এ আমরা ধরবো এটা যুক্ত হলে বি আমরা ধরব এ আর বি ঠিক আছে এটা রয়েছে পাঁচ ঘন্টায় ঠিক আছে এটা ছিদ্র থাকা অবস্থা মানে এটাকে ছিদ্র থাকা অবস্থায় ধরছি ঠিক আছে আর এটা ছিদ্র নেই তার জন্য এ আর ছিদ্র থাকা অবস্থা মানে বি আমরা দুটো জাস্ট পয়েন্ট করলাম নাম বোঝার জন্য আর কিছুই নয় তাহলে এর লাগছে পাঁচ ঘন্টা এর লাগছে ছ ঘন্টা ম্যাক্সিমাম ক্যাপাসিটি আমরা এখানে ধরে নেব ম্যাক্সিমাম ক্যাপাসিটি আসবে কত তিরিশ এটা আমরা লিটার লিখলাম তাহলে এর পাঁচ ঘন্টা বা পাঁচ লিটার প্রতি ঘন্টা পাঁচ ঘন্টা তার মানে কি তিরিশ লিটার যেতে সময় লাগবে কত ছ ঘন্টা আর এর ছয় লিটার তার ছয় ঘন্টা সরি ছয় ঘন্টা তো সেক্ষেত্রে তিরিশ লিটার যেতে লাগবে পাঁচ ঘন্টা তাহলে সময় বেশি লাগছে কত ঘন্টা কত তাহলে এইগুলো কি আসছে প্রতি ঘন্টায় এত লিটার এত লিটার প্রতি ঘন্টায় এত লিটার প্রতি ঘন্টায় এত লিটার যেহেতু ছিদ্র আছে তো সেক্ষেত্রে এটার কম বোঝা গেলো ছিদ্র আছে যেহেতু তো সেক্ষেত্রে কত লিটার ছিদ্রর জন্য হচ্ছে এই এক লিটার ছিদ্র যেহেতু ছিদ্র আছে তার জন্য কিন্তু বোঝা গেল ছিদ্রর জন্যে এক লিটার তবে এটা ছয় লিটার হয়ে যাচ্ছে আশা করি বোঝা গেল তাহলে এই এক লিটার হচ্ছে ছিদ্রের ক্ষমতা ছিদ্রের ক্ষমতা পেয়ে গেলাম এবার তিরিশ লিটার মোট ক্যাপাসিটি তিরিশ লিটার হচ্ছে মোট ক্যাপাসিটি তাহলে এই যে এক ঘন্টা মানে এক লিটার হচ্ছে যদি ছিদ্রের ক্ষমতা হয়ে থাকে তাহলে তিরিশ লিটার যেতে কত সময় লাগবে সেটা আমরা পেয়ে যাব তাহলে তিরিশ ভাগ এক এটা করলে আমরা কত পাচ্ছি তিরিশ ঘন্টা কারণ এটা প্রতি ঘন্টায় বোঝা গেল আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো তাহলে এখানে আমাদের অপশানগুলো একবার দেখে নেব কুড়ি ঘন্টা পঁচিশ ঘন্টা তিরিশ ঘন্টা পনেরো ঘন্টা তাহলে কোথায় আছে অপশান অপশান সি আছে তাহলে সি হয়ে যাবে রাইট অ্যান্সার সি সি হয়ে যাবে রাইট অ্যান্সার আশা করি বোঝাতে পারলাম প্রত্যেকে হ্যাঁ যারা সি বলছো সি হয়ে যাবে রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে গেছে একটি নল দিয়ে যতটা জল ভর্তি হয় অন্য নল দিয়ে তার তিনগুণ জল ভর্তি হয় যদি দুটি নল একত্রে খুলে দেওয়া হয় তবে ছত্রিশ মিনিটে পূর্ণ হয় ট্যাঙ্ক মানে একটি ট্যাংক। কম গতির নল দিয়ে ট্যাংকটি পূর্ণ করতে কত সময় নেবে আবার দেখো একটি নল দিয়ে যতটা জল ভর্তি হয় ভর্তি হয় অন্য নল দিয়ে তার তিন গুণ জল ভর্তি হয় যদি দুটি নল একত্রে খুলে দেওয়া হয় তবে ছত্রিশ মিনিটে পূর্ণ হয় ট্যাঙ্কটির ক্ষমতা মানে ট্যাঙ্কটি কি মিনিটে সম্পূর্ণ হয় ট্যাঙ্কটি কম গতিবেগ নল দিয়ে মানে কম গতি নল দিয়ে ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় নেবে তাহলে আমরা একটা ছবি এঁকে নেব মনে করো এটি হচ্ছে একটি ট্যাঙ্ক ঠিক আছে এবার বলেছে একটি নল দিয়ে যত পরিমাণে জল ভর্তি হয় তাহলে এই নল দিয়ে যত পরিমাণে জল ভর্তি হবে আরেকটি ট্যাঙ্ক দিয়ে তার ঠিক তিন গুণ জল ভর্তি হবে মানে এই ট্যাঙ্ক মানে নল দিয়ে সরি এই নল দিয়ে যত পরিমাণ জল ভর্তি হবে এর তার এই নল দিয়ে তার তিন গুণ মানে এ যদি নল হয়ে থাকে এটা বি নল ঠিক আছে তাহলে এখানে অনুপাত আমরা করে নেব এ নল অনুপাত বি নল অনুপাত মানে কি ভাগ আমরা করে এসেছি অনুপাতের অঙ্গ যারা করি অনুপাত মানে এখানে ভাগ ভাগ ঠিক আছে তাহলে নল যদি এক ঘন্টা জাস্ট এক ঘন্টায় করে এক মিনিটে করে নাও যেহেতু আমাদের এখানে চৌত্রিশ মিনিট আছে এক মিনিটে করে নিলাম ঠিক আছে এক মিনিটে এ জল যাচ্ছে বা এর ক্ষমতা এক মিনিট এক মিনিটে যে যে জল যাচ্ছে এর তার থেকে বেশি যাচ্ছে এর তিন মিনিটে যাচ্ছে সরি এখানে এক মিনিটে যে জল যাচ্ছে তিন মিনিট নয় মানে এ এক মিনিট এর তিন মিনিট বা এর যদি উল্টে দাও উল্টে দাও উল্টে দাও এটা আসছে লিটারে ধরো এর এক লিটার এর তিন লিটার এটাই ধরলে নাও এটা ধরলেই সুবিধা হব থেকে এর এক লিটার এর তিন লিটার ঠিক আছে তাহলে মোট জল কত আসছে মোট জল আসছে মানে এর যদি এক লিটার হয়ে থাকে এর তা তিন লিটার তাহলে মোট জল কতটা যাবে চার লিটার ঠিক আছে ধরলাম এর এক মিনিটে প্রতি মিনিটে প্রতি মিনিটে প্রতি মিনিটে এ যাচ্ছে এক লিটার প্রতি মিনিটে বি যাচ্ছে তিন লিটার তাহলে প্রতি মিনিটে একত্রে যদি খোলা হয় প্রতি মিনিটে একত্রে করলে কত যাবে চার লিটার এবার ছত্রিশ মিনিটে কতটা যাবে তাহলে ছত্রিশ মিনিটে আসবে ছত্রিশের সঙ্গে গুণ করে দেব বোঝা গেল প্রতি মিনিটের এক লিটার প্রতি মিনিটের তিন লিটার এবার প্রতি মিনিটে লিখে তোমরা ঘন্টা লিখতে পারো সেক্ষেত্রে কেটে মানে ক্যালকুলেশনটা সেম আসবে ভাগ একই বলেছি তো সেক্ষেত্রে এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে মোট এই ক্যাপাসিটি এটা সম্পূর্ণ খালি করতে দুটো নলের সময় লাগছে কত ছত্রিশ মিনিট এই সম্পূর্ণ ওটা খালি করতে দুটো নলেরই সময় লাগছে যখন দুটো নলে একসঙ্গে খোলা হচ্ছে ঠিক আছে ছত্রিশ মিনিট তাহলে ছত্রিশ মিনিটে মোট জল খালি করে দেবে তাহলে প্রতি মিনিটে যদি দুটো একসঙ্গে খোলা হলে চার মিনিট জল খালি করে তাহলে ছত্রিশ মিনিটে কতটা যাবে সেটা আমরা বের করতে পারবো তাহলে চার ছয় চব্বিশে চার হাতে থাকছে চার ছয় চব্বিশে চার হাতে থাকছে দুই তিন চারে বারো আর দুই চোদ্দ তাহলে এত লিটার তাহলে একশো চুয়াল্লিশ লিটার হচ্ছে এর ক্ষমতা একশো চুয়াল্লিশ লিটার মানে এটার একশো লিটারের বেশি ধরতে পারে না এই এই ট্যাঙ্কের মধ্যে বোঝা গেল একশো চুয়াল্লিশ লিটার এবার বলেছে কম কম মানে নলটি পূর্ণ পূর্ণ করতে করতে সম্পূর্ণ ট্যাঙ্কটি গতি বা খালি করতে এখানে কি বলেছে ট্যাঙ্কটি পূর্ণ করতে তো পূর্ণ করতে কত সময় লাগবে তাহলে ট্যাঙ্কটির ক্যাপাসিটি আমরা জানি এখানে কত একশো চুয়াল্লিশ লিটার আর প্রতি মিনিটে এ মানে যেটা কম ক্ষমতা সেটা হচ্ছে এ আমরা পাচ্ছি এখানে প্রতি মিনিটে এক লিটার করে যাচ্ছে তাহলে প্রতি মিনিটে যদি এক মিনিট এক লিটার করে যায় তাহলে এত লিটার যেতে সময় মানে কতটা সময় লাগবে তো সেক্ষেত্রে একশো চুয়াল্লিশ লিটারকে আমরা ভাগ করে দেবো এক লিটার দিয়ে লিটার লিটার কেটে দাও এক দিয়ে এটাকে কাটলে একশো চুয়াল্লিশ মিনিট তাহলে একশো চুয়াল্লিশ মিনিট আসবে বোঝা গেল এই যে কম গতি সম্পন্ন যে নলটা যেটা এ ধরেছিলাম এটা দিয়েই যদি সম্পূর্ণ জল পূর্ণ করা হয় আর কোনো নল যদি না থাকে তো সেক্ষেত্রে একশো চুয়াল্লিশ মিনিট সময় লাগবে এবার আমরা কি করব এবার আমরা অপশন দেখে নেব দু ঘন্টা কুড়ি মিনিট দু ঘন্টা চব্বিশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বোঝা গেল আমরা এবার করব। দেখো এখানে ঘন্টা বলে দিয়েছে তাহলে একশো চুয়াল্লিশ মিনিটকে আমরা যদি ঘন্টায় বানাই তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে ষাট দিয়ে ভাগ করতে হবে ষাট ষাট দিয়ে করলে দুবার যাবে ষাট দু একশো কুড়ি ঠিক আছে তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে চব্বিশ তাহলে এই চব্বিশটা কী আসবে চব্বিশটা মিনিট ষাট দিয়ে যেহেতু ভাগ করেছি তাহলে এটা হয়েছিল ঘন্টা তাহলে দু ঘন্টা চব্বিশ মিনিট কোথায় আছে অপশান বিতে আছে বি হয়ে যাবে গুড যারা বি বলছো একদম বি হয়ে যাবে রাইট অ্যান্সার বি বলছো যারা বি হয়ে যাবে রাইট অ্যান্সার দু ঘন্টা চব্বিশ মিনিট দু ঘন্টা চব্বিশ মিনিট এই ক্লাসে যে অঙ্কগুলো করানো হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক কেউ মিস করবে না প্রত্যেকটি অঙ্ক নিজেরা প্র্যাকটিস করবে আর যেখানে আটকে যাবে এই অঙ্কর সলিউশনটা দেখে নিতে পারছো তোমরা সেখান থেকে সলিউশনটাও দেখে নেবে বোঝা গেল আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে চলো চলে যাব নেক্সট অঙ্কে নেক্সট অঙ্কে কি বলেছে একটি টায়ার টায়ারে দুটি ছিদ্র রয়েছে প্রথম ছিদ্র থেকে টায়ারের পুরো হাওয়া প্রথম ছিদ্র থেকে টায়ারের পুরো হাওয়া দশ মিনিটে বেরিয়ে যায় এবং দ্বিতীয় ছিদ্র থেকে পনেরো মিনিটে পুরো হাওয়া বেরিয়ে যায় যদি দুটি ছিদ্র থেকে একই সাথে হাওয়া বেরিয়ে যেতে থাকে তবে টায়ারে পুরো হাওয়া বেরোতে কত সময় নেবে আমরা এইখানে একটা টায়ার একে নিলাম মনে করো এটা একটি টায়ার ঠিক আছে তাহলে এখানে একটা ছিদ্র এটা ধরলাম আর এখানে আর একটা ছিদ্র ধরলাম এটা এ ছিদ্র এটা বি ছিদ্র ঠিক আছে তাহলে বলেছে পুরো হাওয়া দশ মিনিটে মানে একটি ছিদ্র দিয়ে প্রথম ছিদ্র এটা আমরা প্রথম ছিদ্র ধরলাম বিটা দ্বিতীয় ছিদ্র তাহলে প্রথম ছিদ্র থেকে যখন হাওয়া বেরোচ্ছে এটা তখন বন্ধ তখন এটা দশ মিনিটে খালি হয়ে যাচ্ছে মানে এর ভিতরে আর হাওয়া থাকবে না আর যখন এটা বন্ধ বিটা কার ছাড়ছে বি থেকে আওয়াজ যাচ্ছে তখন কত মিনিট 15 মিনিটে হাওয়াটা বেরিয়ে যাচ্ছে 15 মিনিট 15 মিনিট বোঝা গেল এবার বলেছে যদি ছিদ্র থেকে একসাথে মানে এই দুটোকে যখন এক সঙ্গে খুলে দেবে এটা দিয়ে বের যখন এটা দিয়ে বের তখন তো সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে কত সময় লাগবে সেটা বলেছে তো সেই ক্ষেত্রে প্রথমটা আমরা করে নেব এ তারপরটা করে নেব বি তাহলে এ দিয়ে বের হচ্ছে 10 মিনিটে বি দিয়ে বের হচ্ছে মিনিটে তার সর্বোচ্চ হাওয়া কতটা থাকবে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো তাহলে সর্বোচ্চটা বের করতে গেলে আমাদের কি করতে হবে লস আগু করতে হবে দশ আর পনেরো লস দেখো এই টাইপের লস কিভাবে কীভাবে শর্ট মেথডে করতে পারো আমি কিন্তু অলরেডি ভিডিও করে দেখে দিয়েছি আর সেই ভিডিওটা যারা দেখুন আমি আজকে একবার তোমাদের সেন্ড করে দেবো তোমরা সেই ভিডিওটাকে দেখে নেবে তাহলে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না আজকে না হলেও কালকে তোমাদের সেন্ড করে দেবো প্রত্যেকে সেই লস আগু ভিডিওগুলো দেখো শর্ট মেথডগুলো অ্যাপ্লাই না করলে টাইম বাঁচাতে পারবে না তো এখানে আমরা কি করব এখানে আসবে পাঁচ দুই তিন এবার বলবে স্যার কীভাবে পাঁচ দিয়ে দেখো এটা আর এটার মধ্যে ভাগ করলে মিলে যায় তো সেক্ষেত্রে এটা আসবে দুই এটা আসবে তিন এবার এই দুটাকে গুণ করে দেওয়া আসবে কত তিরিশ তাহলে তিরিশ হবে সব থেকে বেশি ক্যাপাসিটি এর মধ্যে যেটা তার বেশিও হবে কিন্তু এখানে সর্বনিম্ন সব থেকে বেশি বোঝা গেল সর্বনিম্ন সব থেকে বেশি এর যেটা হাওয়া থাকতে পারে তাহলে এত হাওয়া থাকতে পারে এবার এতটা যদি হাওয়া থাকে তাহলে দশ দশ মিনিটে যদি এতটা খালি করতে হয় তাহলে কত সম দশ মিনিটে যদি এতটা খালি করতে হয় তাহলে প্রতি মিনিটে কতটা হবে সেটা আমরা পেয়ে যাব তাহলে প্রতি মিনিটে আসছে প্রতি মিনিটে তিন তিন পরিমাণ ঠিক আছে এখানে লিটার মিটার তো কিছু নেই প্রতি মিনিটে প্রতি মিনিটে বোঝা গেল তাহলে প্রতি মিনিটে তিন আর এর প্রতি মিনিটে দুই কারণ এর বেশি বেরোচ্ছে এর কম বেরোচ্ছে তাহলে প্রতি মিনিটের দুই প্রতি মিনিটে এর কম মানে এর বেশি সময় লাগছে আর কি এর বেশি সময় বিয়ের বেশি সময় লাগছে এর কম সময় লাগছে এই কারণে যেন প্রতি মিনিটে এর বেশি বেরাবে বোঝা গেল এবার যদি দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে প্রতি মিনিটে একসঙ্গে খুলে দিলে কি আসবে পাঁচ প্রতি মিনিটে প্রতি মিনিটে তাহলে মোট ক্যাপাসিটি হচ্ছে তিরিশ তাহলে প্রতি মিনিটে যদি পাঁচ বেরোয় তাহলে মোট সময় লাগবে কত তিরিশ ভাগ পাঁচ তাহলে পাঁচ ইঞ্চ এটাকে কেটে দাও কত আসবে ছয় মিনিট তাহলে প্রতি মিনিটে যদি পাঁচ হয় তো সেক্ষেত্রে তিরিশ তিরিশ পরিমাণ তাহলে প্রতি মিনিটে পাঁচলে তাহলে ছয় মিনিট লাগবে চলো অপশান দেখে নি অপশানে কী বলেছে চার মিনিট ছ মিনিট পাঁচ মিনিট সাত মিনিট তাহলে ছ মিনিট অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার বোঝা গেল আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো দেখো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে শর্টকাট মেথডগুলো তোমাদের শেখানো হচ্ছে না এইগুলো প্রত্যেকের কাজে লাগবে ঠিক আছে এইগুলোর প্রত্যেকের কাজে লাগবে এইভাবে তোমরা যদি করো আশা করি কোনো অঙ্ক ভুল হবে না কোথাও সমস্যা হবে না শর্টকাট মেথডে করতে পারবে আর এই যে প্রসেসটা বলছি না এই প্রসেসটা যদি একবার তোমরা শিখে যাও এটা খাতাতে লেখাও ও দরকার হবে না জাস্ট অঙ্ক দেখবে অ্যান্সার করে দিতে পারবে তবে তার কি করতে হবে যেসব ক্লাসগুলো হচ্ছে হবে সেগুলো প্রত্যেকটা ক্লাস তোমাদের দেখতে হবে কারণ প্র্যাকটিস না করলে কিন্তু এই জিনিসগুলো মাথায় থাকবে না ভুলে যাবে একদিন পর তোমরা ভুলে যাবে তো রোজ তোমাদের প্র্যাকটিস করতে হবে রোজ তোমাদের অন্তত দুটো থেকে তিনটো ভিডিও দেখতে হবে যেগুলো প্রিভিয়াস আপলোড হয়ে গেছে মানে আগে সবগুলো আপলোড হয়ে গেছে প্রত্যেককে বলছি সেটা তোমরা করতে থাকো অবশ্যই করে হবে আর এখানে তোমাদের আরও একটা অ্যানাউন্সমেন্ট করার আমাদের হাবড়াতে 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 কিন্তু ব্যাজ স্টার্ট হচ্ছে যারা হাবড়াতে অ্যাডমিশন হতে চাইছো হাবড়ার কাছাকাছি হাবড়া অশোকনগর গোবরডাঙ্গা মসলান্দপুর এই এলাকার মধ্যে যারা থাকছো গুমা তারা যদি আসতে পারো অবশ্যই হাবড়াতে অ্যাডমিশান হতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই বললাম স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা ফোন করে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিতে পারবে দু হাজার তেইশের সেশনে যারা পরীক্ষা দিচ্ছ তাদেরও ব্যাজ স্টার্ট হতে হচ্ছে যারা বাইশে পরীক্ষা দেবে তাদেরও কিন্তু ব্যাচ স্টার্ট হয়েছে ঠিক আছে তো যারা এক্সাম দিতে চাইছো বা এক্সাম নিয়ে সিরিয়াস ভাবে ভাবছো অবশ্যই অ্যাডমিশন হয়ে যেতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল নটা থেকে বিকাল পাঁচটার মধ্যে ফোন করে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব দুটি পাইপ আলাদাভাবে একটি চৌবাচ্চাকে যথাক্রমে কুড়ি ঘন্টা এবং তিরিশ ঘন্টা পূর্ণ করতে পারে তাহলে দুটি পাইপ একসাথে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ করবে খুব ইম্পর্টেন্ট অঙ্ক প্রত্যেকে সলভ করে কমেন্ট করে উত্তর দেবে দুটি পাইপ আলাদা আলাদাভাবে একটি চৌবাচ্চাকে যথাক্রমে কুড়ি ঘণ্টা এবং তিরিশ ঘন্টা পূর্ণ করতে পারে তাহলে দুটি পাইপ একসাথে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ করবে তাহলে আমরা ধরে নেব একটি চৌবাচ্চা এটা ঠিক আছে এটা গোল চৌবাচ্চা ঠিক আছে এবার এখানে একটা নল আছে এখানে আর একটা নল আছে ঠিক আছে এটা এ নল ধরো এটা বি নল এটা দিয়ে যখন এ নল নেই মানে বন্ধ তখন এ নল বি নল নেই বি নল বন্ধ তখন এ নল দিয়ে খুললে সম্পূর্ণটা বলেছে সম্পূর্ণটা কি যতক্ষণে পূর্ণ করতে কুড়ি ঘন্টা সময় লাগে কুড়ি ঘন্টা আর এ নলটা বন্ধ বি নলটা খোলা তখন সময় লাগবে হচ্ছে তিরিশ ঘন্টা ঠিক আছে এবার বলেছে দুটো পাইপ একসাথে খুলে দিলে মানে দুটো পাইপ একসঙ্গে খুলে খোলা হয়েছে চৌপাচিটি পূর্ণ করতে কত সময় নেবে তো আমরা সেমভাবে করে নেবো এখানে এ এখানে বি সরি এর সময় এ সম্পূর্ণ খালি করতে লাগছে হচ্ছে কি কুড়ি ঘন্টা আর ভিড় সময় লাগছে হচ্ছে তিরিশ ঘন্টা এবার এটা আমরা যদি লসাগু করি লসাগু করলে আমরা পাবো কত ষাট ম্যাক্সিমাম তাহলে এই ষাট কি লিটার আমরা ধরছি লিটার যেহেতু এখানে কোনো অপশান নেই দেখো লিটার বা মিটারে কিছু নেই তো আমরা ধরে নিলাম জাস্ট লিটার বা মিটারে যা খুশি ধরে নিতে পারো বা একক না দিয়েও করতে পারো ঠিক আছে তাহলে সর্বোচ্চ সর্বোচ্চ সর্বনিম্ন ক্ষমতা হচ্ছে কি ষাট এবার কুড়ি ঘন্টায় এই ষাট লিটার ষাট লিটার বা যেই যাই একক থাকুক না কেন খালি হতে সময় লাগবে কত খালি হতে প্রত্যেক মিনিটে খালি হবে কতটা সেটা আমরা প্রত্যেক ঘণ্টায় কতটা খালি হবে সেটা আমরা বের করতে পারবো তাহলে কুড়ি ঘন্টায় যদি ষাট খালি হয় তো সেক্ষেত্রে প্রতি ঘন্টায় কতটা হবে প্রতি ঘন্টায় তিন প্রতি ঘন্টা আমরা লিখে নিলাম প্রতি ঘন্টায় ঠিক আছে তাহলে প্রতি ঘণ্টায় তিন আর এর যদি তিরিশ হয় তো সেক্ষেত্রে প্রতি ঘন্টায় কত আসবে প্রতি ঘন্টায় আসবে দুই তাহলে এর তিন এর দুই তাহলে প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় ঠিক আছে প্রতি ঘন্টায় দুটো নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তো সেক্ষেত্রে এর তিন ওর দুই মোট কত পাঁচ মোট পাঁচ প্রতি ঘন্টায় মোট পাঁচ আসবে এবার মোট কত পরিমাণ মানে সর্বোচ্চ কত পরিমাণ এখানে থাকতে পারে তাহলে ষাট তাহলে সর্বোচ্চ যদি ষাট থাকে আর প্রতি প্রতি ঘন্টা যদি দুজনে মিলে পাঁচ করে থাকে তো সেক্ষেত্রে কত সময় লাগে আমরা পেয়ে যাবো এটা দিয়ে ভাগ করে দাও পাঁচ বারং কত আসবে পাঁচ বারং ষাট তাইতো পাঁচ পাঁচ বারং ষাট আচ্ছা মনে হবে না কার একদম পাঁচ বরং শার্ট এটা আসবে কি ঘন্টা ঠিক আছে তাহলে ঘন্টা লাগবে যখন বারো দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হবে অপশন দেখিনি আমরা এবার তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা বারো ঘন্টা অপশন বি ডি অপশন ডি বারো হয়ে যাবে রাইট অ্যান্সার আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো দেখো ইজি ওয়ে বা ইজি প্রসেস তোমাদের সময় বাঁচাতে পারবে ওয়ে তোমাদের বাকি যে সব অঙ্ক সেগুলো করতে সুবিধা করে দেবে তো ইজি ওয়েটা কিন্তু অবশ্যই করে তোমাদের দেখতে হবে এবং মাথায় রাখতে হবে এবং সেগুলো প্র্যাকটিস করতে হবে নাহলে কিন্তু ওয়েটাও মনে থাকবে না ওয়েটা মনে রাখতে গেলে প্র্যাকটিস ইম্পর্টেন্ট প্র্যাকটিস না করলে মনে থাকবে না ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে গেছে প্রত্যেকে সলভ করবে দুটি পাইপ একটা ট্যাঙ্কে যথাক্রমে পাঁচ মিনিটে মিনিট এবং দশ মিনিটে ভর্তি করতে পারে এবং তৃতীয় একটা পাই ভর্তি ট্যাঙ্কটি পনেরো মিনিটে খালি করতে পারে যদি সব কয়টা পাইপ একসঙ্গে খুলে দেওয়া হয় তবে ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় নেবে এখানে খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা এই অঙ্কটা আমাদের আজকে দেখাবো না এই অঙ্কটার ওপর আগের ক্লাসে আমরা একটা অঙ্ক দেখিয়ে এসেছি যারা প্র্যাকটিস করেছো তারা বুঝতে পারবে এই অঙ্কটা কিভাবে করতে হবে তো যারা দেখোই আগের অঙ্কটা দেখে এই অঙ্কটা প্র্যাকটিস করে হোমওয়ার্কে করে দেবে হোমওয়ার্কে করে অবশ্যই আমাদের অপশান হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পাঠাবে অপশানগুলো দেখে নিই আমরা চট করে তিরিশ বাই এগারো মিনিট চল্লিশ বাই এগারো মিনিট বারো বাই তিরিশ মিনিট চার মিনিট তো এই অঙ্কটা আমি তোমাদের হোমওয়ার্কে দিলাম এইচ কোশ্চেন থাকলো তোমাদের এটা তোমরা এই টাইপের অঙ্ক প্রথম ক্লাসে পেয়ে যাবে তো এই অঙ্কটা ওই অঙ্ক দেখে তোমাদের করতে হবে করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে হবে আশা করি বোঝা গেলেও প্রত্যেকে সলভ করবে সলভ করে অ্যান্সার দেবে নেক্সট অঙ্ক একটি চৌবাচ্চে একটি নল দিয়ে বারো এক ঘন্টা বারো লিটার জল খালি হয় একটি চৌবাচ্চা একটি নল দিয়ে এক ঘন্টায় বারো লিটার জল খালি হয় যদি চৌবাচ্চাটি একশো চুয়াল্লিশ লিটার জল ধরে ধরে তাহলে আট বাই অংশ জল খালি করতে কত সময় লাগবে চলো আমরা ঝট করে একটা ছবি এঁকে নেবো এটা মনে করো একটি ট্যাঙ্ক ঠিক আছে এই ট্যাঙ্কে জল আছে এবার একটি নল এখানে আছে বলেছে এই নলটি দিয়ে জল খালি হয় নলটি দিয়ে জল খালি হয় প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় ইম্পর্টেন্ট প্রতি ঘন্টায় কিন্তু ইম্পর্টেন্ট প্রত্যেকে এই জিনিসটা লক্ষ্য করবে এই যে লাইনটা দেওয়া হচ্ছে এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট প্রত্যেকে এই লাইনটা দেখো প্রতি ঘন্টায় কি বলেছে প্রতি ঘন্টায় বারো লিটার ঠিক আছে বারো লিটার প্রতি ঘন্টায় কি হচ্ছে বারো লিটার খালি হচ্ছে এবার চৌবাচ্চাটিতে যদি একশো চুয়াল্লিশ লিটার জল ধরে মানে এটাতে একশো চুয়াল্লিশ লিটার জল আছে এবার বলেছে ধরে তো আট বাই বারো অংশ জল খালি করতে মানে এই ট্যাঙ্কটির আট বাই বারো অংশ জল খালি করতে সময় লাগবে কত সবার প্রথমে আমাদের জানতে হবে এই আট অংশটা আট বাই বারোর এই আট অংশটা মানে কত লিটার সেটা বের করতে হবে তো সেক্ষেত্রে আমরা ফার্স্টে যেটা করব আট বাই বারো তো সেক্ষেত্রে আমরা আট বাই বারোর এখানে করে দেবো একশো চুয়াল্লিশ লিটার গুণ তো সেক্ষেত্রে বারো দিয়ে এটাকে কাটো বারো দিয়ে কাটলে আসবে কত প্রত্যেকে একটু করে বলো বারো ঠিক আছে তাহলে আট দিয়ে দিয়ে এটাকে করা হয় আট দোকানে ষোলো ছয় হাতে দেখছে এক আট কে আট আর এক হয়ে যাবে নয় তাহলে ছিয়ানব্বই লিটার ছিয়ানব্বই লিটার আবার করো একদম গুড প্রত্যেকে করবে প্রত্যেকে আসছে কত প্রত্যেকে একটু দেখাও কমেন্ট করে গুণ করলে কত আসছে ছিয়ানব্বই আট বাই বারো মানে কি ছিয়ানব্বই লিটার ঠিক আছে এই ছিয়ানব্বই লিটার খালি করতে কত সময় নেবে ছিয়ানব্বই লিটার খালি করতে তাহলে এখানে আমরা ঐকিক নিয়ম করতে পারি যে বারো লিটার খালি করতে সময় নেয় এক ঘন্টা তাহলে ছিয়ানব্বই লিটার খালি করতে কত সময় নেবে তো সেক্ষেত্রে আমরা কি করব করবো করবো গুণ ছিয়ানব্বই করে দেবো কত আট বারো ছিয়ানব্বই তাহলে আট আট ঘন্টা আট ঘন্টা সময় লাগবে তাহলে এই আট বাই বারো অংশ জল খালি করতে কত সময় লাগবে এই আট ঘন্টা সময় লাগবে আশা করি বোঝা গেল ফার্স্টে আমরা কি করব ফার্স্টে এই যে ফুল ক্যাপাসিটি মানে ফুল ক্যাপাসিটি কত একশো মানে বারো ভাগের আট ভাগ খালি করতে বলেছে এই ট্যাঙ্কটির বারো ভাগের আট ভাগ খালি করতে বলেছে এই জন্য বারো ভাগের আট ভাগ যদি আমরা বের করতে পারি কত লিটার হবে তো আমরা অঙ্কটা করতে পারবো ইজিতে জিতে আশা করি বোঝা গেলে প্রত্যেকে বুঝতে পেরেছি চলো অপশানগুলো দেখে নি অপশান কি বলেছে অপশান এতে বলেছে বারো ঘন্টা অপশান বিতে বলেছে দশ ঘন্টা অপশান সিতে বলেছে আট ঘন্টা অপশান ডি তে বলেছে ষোলো ঘন্টা চলো প্রত্যেকে করেছো দেখো তাহলে আমাদের এখানে কত আসছে প্রত্যেকে আট ঘন্টা উত্তর আসছে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার অপশান সি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে আট ঘন্টা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ হ্যাঁ যাদের সি আসছে একদম সি হয়ে যাবে রাইট আনসার সি হয়ে যাবে রাইট আনসার চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব প্রত্যেকে চলো প্রত্যেকে অঙ্কটি করো অঙ্কটিতে কি বলেছে আশা করি প্রত্যেকে পড়তে পেরেছো একটি নল দিয়ে একটি নল দিয়ে ঘন্টায় এক বাই এগারো অংশ খালি হয় একটি নল দিয়ে ঘন্টায় এগারো বাই এক বাই এগারো অংশ খালি হয় ট্যাঙ্কটিতে যদি একশো তৈতাল্লিশ লিটার জল থাকে তবে সম্পূর্ণ অংশ খালি করতে কত সময় লাগবে তাহলে আমরা এখানে ধরে নিলাম এটি একটি ট্যাঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক প্রত্যেকে দেখো প্রত্যেকে সলভ করবে কিন্তু নিজেরা সলভ না করলে কিন্তু তোমরা শিখতে পারবে না তো নিজেরা সলভ করো কোথাও আটকে গেলে আমাদের সলিউশনটা দেখে নেবে ঠিক আছে বারবার বলছি নিজেরা সলভ করো কোথাও আটকে গেলে সলিউশনটা আমাদের থেকে দেখে নেবে তাহলে এখানে কি বলেছে প্রতি ঘন্টায় মানে আমরা এখানে লিখে নিলাম প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় এই যে ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কে যা জল আছে তার এগারো ভাগের এক ভাগ কি হচ্ছে খালি হচ্ছে এই নল দিয়ে এই যে নলটা আমরা আঁকলাম এক এগারো ভাগের এক ভাগ খালি হচ্ছে প্রতি ঘন্টায় এবার এই ট্যাঙ্কটিতে যদি একশো তিতাল্লিশ লিটার জল থাকে একশো লিটার জল থাকে তাহলে সম্পূর্ণ ট্যাঙ্কটি খালি করতে কত সময় নেবে তাহলে আমরা এক ঘন্টায় এক বাই এক বাই কত এগারো অংশ অংশ এটা তাই তাহলে এই যে এক অংশ এই এক অংশটা কত আসবে সেটা আমরা বের করতে পারবো তো কত দিয়ে একশো চুয়াল্লিশ দিয়ে আমরা এটা গুণ করবো যদি এখানে এটা দিয়ে কাটি দেখো কাটবে কে এগারো তিন তেরো লিটার তেরো লিটার তাহলে এই এক অংশ মানে কত আসছে আমরা লিখতে পারি তেরো লিটার ঠিক আছে এই এক অংশ এই যে প্রতি ঘন্টায় তাহলে আমরা লিখতে পারবো এবার প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় কতটা খালি হচ্ছে তেরো লিটার আমরা লিখে নিলাম প্রতি ঘন্টায় তেরো লিটার এবার যে সম্পূর্ণ জল খালি করতে কত সময় নেবে সম্পূর্ণ মানে কি এই যে একশো তিতাল্লিশ লিটার তাহলে একশো তিতাল্লিশ লিটার একশো তিতাল্লিশ লিটার জল খালি করতে কত সময় নেবে তাহলে প্রতি ঘণ্টায় যদি মানে এখানে আমরা লিখবো তেরো লিটার জল খালি করতে সময় নিচ্ছে এক ঘন্টা তেরো লিটার জল খালি করতে সময় নিচ্ছে এক ঘণ্টা তাই না এবার এক লিটার জল খালি করতে নেবে এক ঘন্টা বাই তেরো লিটার আর একশো একশো তেতাল্লিশ লিটার একশো তেতাল্লিশ লিটারের সময় নেবে এক বাই তেরো গুণ একশো তিতাল্লিশ লিটার তাহলে এই লিটার এই লিটার আমরা কেটে দিতে পারবো তেরো দিয়ে এটাকে কাটো তেরো দিয়ে কাটবে হ্যাঁ তেরোকে তেরো আর এদিকে কাটবে তেরোকে তেরো এগারো তাহলে এগারো লিটার ঠিক আছে এই দুটোকে আমরা যদি গুণ করি এগারো আর এক কে যদি গুণ করি তো সেক্ষেত্রে আমরা পাবো কি ঘন্টা এটা ঘন্টা যা যেহেতু এটা ঘন্টা বের করছি তো সেক্ষেত্রে এগারো ঘন্টা চলে আসবে অ্যান্সার এগারো ঘন্টা আশা করি বোঝা গেল প্রত্যেকে বুঝতে পেরেছ তাহলে এবার আমরা অপশানটা দেখে নেব অপশান এতে বলেছে তেরো ঘন্টা অপশান বিতে বলেছে এগারো ঘন্টা অপশান সিতে বলেছে পনেরো ঘন্টা অপশান ডিতে বলেছে চব্বিশ ঘন্টা তাহলে আমরা অ্যান্সারটা পেয়েই গেছি বি হয়ে যাবে রাইট অ্যান্সার যাদের বি হয়েছে একদম বি হয়ে যাবে রাইট অ্যান্সার বি রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো তোমাদের জন্য খুব শীঘ্রই প্র্যাকটিস সেট মানে তোমাদের জন্য সেট কিন্তু আসতে চলেছে নেক্সট মান্থ থেকে সেট প্র্যাকটিস লাইভ তোমরা দেখতে পারবে ক্লাসগুলি লাইভ সেট প্র্যাকটিস তোমাদের মডেল পেপার করানো হচ্ছে মডেল পেপার করানো হচ্ছে সেটাও কিন্তু লাইভ করানো হচ্ছে ঠিক আছে যারা মডেল পেপার করতে চাইছো লাইভ অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে প্রেস করে দেবে যারা সেট প্র্যাকটিস করতে চাইছো অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো আমরা সেট প্র্যাকটিসের টাইমটাও তোমাদের তাড়াতাড়ি দিয়ে দেবো মডেল মডেল সেটের কিন্তু অবশ্যই টাইম তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমাদের মডেল সেট কিন্তু প্র্যাকটিস চলছে আর সেট প্র্যাকটিস তোমরা লাস্ট ইয়ার দেখেছো যারা লাস্ট ইয়ারের ক্লাসগুলি দেখেছো লাস্ট ইয়ার হয়েছে এবছর তোমাদের নেক্সট মান্থ থেকে স্টার্ট হতে চলেছে প্রত্যেকে সেই ক্লাসগুলি দেখো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেখো ডাউট সেশান দেখো তোমাদের জন্য ভরপুর ক্লাস আনা হচ্ছে তো ক্লাস মিস করবে না তোমরা প্রত্যেকে সফলতা অর্জন করবে প্রত্যেকে চান্স পাবে যারা আমাদের ক্লাসগুলি কন্টিনিউ একটা সিকোয়েন্স অনুযায়ী তোমরা দেখছো প্র্যাকটিস করছো ডাউট সেশানগুলো দেখে তোমাদের সমস্যার সমাধান করে নিচ্ছ চলো নেক্সট নেক্সট কোশ্চেন ডিসপ্লে গেছে প্রত্যেকে সলভ করবে একটি নল দিয়ে ঘন্টায় পাঁচ বাই পনেরো অংশ খালি হয় ট্যাঙ্কটিতে যদি নব্বই লিটার জল থাকে তাহলে সম্পূর্ণ অংশ খালি করতে কত সময় নেবে আগের অঙ্কেরই মতো সম্পূর্ণ সম্পূর্ণ আগেরই অঙ্কের মতো আমি জাস্ট ছবিটা এঁকে দিলাম এখানে ঠিক আছে প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় এক চার বাই পনেরো অংশ চার বাই পনেরো অংশ খালি হচ্ছে প্রতি প্রতি ঘন্টায় এর ক্যাপাসিটি বলেছে নব্বই লিটার এবার তোমাদের বের করতে হবে যে সম্পূর্ণটি খালি হতে কত সময় নেবে অপশানের মধ্যেও তোমাদের একটা অ্যান্সার আসবে আচ্ছা এখানে এখানে যেটা আসবে দুই ঘন্টা ঠিক আছে অপশান দুই ঘন্টা দুই ঘন্টা দশ মিনিট দুই ঘন্টা দশ মিনিট ঠিক আছে প্রত্যেকে সলভ করবে সলভ করে অবশ্যই কমেন্ট করে উত্তর দেবে অথবা তোমরা অ্যান্সার দিতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে চেষ্টা করো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়ার যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে তো আজকে ক্লাসটা এই পর্যন্ত আশা করি প্রত্যেকের ক্লাসটি ভালো লেগেছে যাদের ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করতে পারো শেয়ার করে দেওয়া বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকটিকে প্রেস করে অল বাটন প্রেস করে দেবে যাতে করে তোমরা নবদের লাইভ ক্লাসগুলো করতে পারো এবং নবদের প্রস্তুতি নিতে পারো একশো শতাংশ আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আজকে স এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী লাইভ ক্লাসগুলো প্রত্যেকেই করতে থেকো